অঙ্কেও বিজ্ঞানে খারাপ করা ছেলেটি আজ বিশ্ব ক্রিকেটের রাজা, তাকে এক নামে সবাই চেনে, কিং কোহলি। তো বিরাট কোহলির একটা মার্কশিট কিন্তু বিরাট কোহলির আগেই নিজেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, কিন্তু তখন একটা খুব একটা সমালোচনা কিন্তু হয়নি বা আমাদের এতটা আগ্রহ ছিল না যে বিরাট কোহলি আসলে লেখাপড়ায় কেমন ছিল এরকমটা আসলে। কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে একটি মার্কশিট ভেসে উঠেছে যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং সেটি শেয়ার করেছে সরকারি এক কর্মকর্তা। সেই সরকারি কর্মকর্তা ওখানে শেয়ার করার পরে তিনি লিখেছে যে সব অঙ্কে আর বিজ্ঞানে ভালো করতে পারলেই যে ছেলেগুলো মেধাবী হবে এমনটা না। তিনি বিরাট কোহলিকে বুঝিয়েছেন যে বিরাট কোহলি অঙ্ক বিজ্ঞানে খারাপ করেও আজকে তার পথ অনুসরণ করছেন অনেকেই। তো বিরাট কোহলির মার্কশিটে আমরা দেখতে পেলাম ইংলিশে পেয়েছে A1, হিন্দি কোর্সে পেয়েছে B1, তারপর ম্যাথমেটিক্সে C2, এইসবকে আর কি অনেক কিছু দেখা গিয়েছে। তো তেমন একটা খারাপ ছাত্রদের ছিলেন বিরাট কোহলি এমনটা না, আসলে মোটামুটি ভালো একটা স্টুডেন্ট ছিলেন তিনি তার স্টুডেন্ট বয়সে। তো যাই হোক, সেই পুরনো কথা না বলে আসলে কিন্তু বিরাট কোহলি একজন সুপারস্টার ইন্ডিয়া এবং পুরো বিশ্বের ক্রিকেট বিশ্বের একজন সম্মান। তো বিরাট কোহলিকে আমরা অবশ্যই সবাই সম্মান করব, কারণ বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান ভবিষ্যতে আমরা নাও পেতে পারি, আমরা সকলে জানি সে কতটুকু কী করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা করলাম না, ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।